আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইতিহাস পাঠের আজকের আয়োজন ঐতিহাসিক মুতার যুদ্ধ সম্পর্কে। সময়টা ছিল হিজরি অষ্টম বর্ষ। যুদ্ধটা মুতা নামক এলাকায় সংঘটিত হয়েছিল বিদায় তাকে মুতার যুদ্ধ বলা হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুসরার শাসনকর্তা সুরাহবিলের কাছে পত্র দিয়ে প্রেরণ করেন। সুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তাকে সম্মান দিবে তো দূরের কথা, সেই সুরাহবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে নির্মমভাবে শহীদ করে দেয়। দূত হত্যা সে সময় কোনোভাবেই অনুমতি ছিল না। দুপক্ষের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, দূতকে হত্যা করা এটি কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এ সংবাদ পৌঁছল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে তাকে উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের 3000 সৈন্যবাহিনীর একটি কাফেলা বুসরার উদ্দেশ্যে প্রেরণ করতে ইচ্ছা পোষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনীর আমির নিযুক্ত করেছিলেন। সর্বপ্রথম আমির হয়েছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাহিনীর আমির নিযুক্ত হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যদি শাহাদত বরণ করে তাহলে পরবর্তী আমির নিযুক্ত হবে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও যদি শাহাদত বরণ করে তাহলে পরবর্তীতে আমির নিযুক্ত হবে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিদায় দিলেন। মুসলিম বাহিনী তারা মুতা নামক একটি এলাকায় তাদের ছাউনি ফেলেন। আর সেখানে রোম সম্রাট তাদের বাহিনী সেখানে উপস্থিত হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 3000-এর মতো, আর অন্যদিকে রোমকদের সংখ্যা ছিল প্রায় 1,00,000-এর মতো। দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ অবিরত চলতে থাকে। মুসলমানদের প্রথম আমির হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে শাহাদত বরণ করেন। তারপর যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে তার ডান হাত কাটা পড়ে যায়। তারপর তিনি যুদ্ধের পতাকা বাম হাতে তুলে নেন। কিছুক্ষণের মধ্যে বাম হাতটিও কাটা পড়ে যায়। তারপর হাতের অবশিষ্ট যে অংশটা ছিল সে অংশ দিয়ে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা তুলে ধরেছিলেন। অবশেষে তিনি শাহাদত বরণ করেছিলেন। তারপর যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তিনিও শাহাদত বরণ করেন। একে একে মুসলমানদের মধ্যে হতে তিনজন আমির শাহাদত বরণ করেন। তারপর মুসলমানরা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে যুদ্ধ পরিচালনা করেন। অবশেষে মুসলমানরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। মুসলমানরা যখন বিজয়ী বেশে মদিনায় পৌঁছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাধারণ মুসলমান তারা সকলেই বিজয়ীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যে বের হয়ে পড়েন মদিনার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংবর্ধনা দেন এবং শহীদদের পরিবারের খোঁজখবর নেন।